হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আপু একটু সুস্থ হওয়ার পর, আপু তো চলে যাবে, সেজন্য আজকে হচ্ছে আমরা দুই বোন মিলে আর আমাদের বড় মেয়েকে সাথে নিয়ে আমরা হচ্ছে শপিং করতে বের হয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের এক গাদা শপিং। তো আজকে ব্লগটা মূলত শপিং ব্লগ থাকছে না, কিসে ব্লগ থাকছে সেটাই চলুন আপনাদেরকে দেখাই। তো আমরা যখন আমাদের শপিং শেষ করে বাসায় আসছিলাম, তো বাসায় আসার পথে যারা খিলগাঁও এরিয়াতে থাকেন তারা তো জানেনই খিলগাঁও এরিয়াতে গেলে রেস্টুরেন্ট আর শপিং মলের কোনো অভাব হয় না। তো আমরা হচ্ছে শপিং, আমরা মূলত বাচ্চাদের শপিং করতে গিয়েছি। তো মূলত শপিং করতে গেলে মেয়ে মানুষের যেটা হয়, কিছু কিছু মেয়ে মানুষের ক্ষেত্রে যেটা হয় তাদের আন্ডারে হচ্ছে আমি পড়ি, যেমন শপিং করতে গেলে সম্পূর্ণ টাকা শেষ করে তারপরে হচ্ছে বাসায় ফিরি। তো সেদিনও তেমনটাই হতে যাচ্ছিল, কিন্তু হতে হতে আর হয় নাই। আর মাঝে মাঝে যখন হচ্ছে শপিং করতে যাই আমার এমন অবস্থা হয় যে আমার ব্যাগে 10 টাকা আছে, আমি সেটা খরচ করেও বাসায় ফিরছি, এরকমও হয়েছে। তো ওই দিন মূলত আমি আমার দুই পুত্রের জন্য যে শপিং করতে গিয়েছি ওদের মন মতো কিছু ওদের জন্য পাই নাই, আর নিজের জন্য হচ্ছে তেমন কিছু নেই নাই। তো সেজন্য আমি টুকিটাকি যা শপিং করেছি, সেই শপিং করার পর এরকম একটা 1000 টাকার নোট আমার ব্যাগে ছিল। তো থাকার পর এটাও তো খরচ করতে হবে, তাই না? খরচ করা তো করা ছাড়া তো আর শান্তি নাই আমার। তো চিন্তা করলাম যখন আমরা চলে আসছিলাম, তো আসতে আসতে হচ্ছে একটা রেস্টুরেন্টে পিৎজার অফার চলতেছে, বাই ওয়ান গেট ওয়ানের অফার চলছিল, একটা কিনলে একটা ফ্রি। তো চিন্তা করলাম 680 টাকা একটা কিনলে, আমরা যেহেতু অনেকগুলো মানুষ আছি আমাদের আরেকটা হয়ে গেলে বাসায় সবাই হচ্ছে খেতে পারবে। তো সেজন্য হচ্ছে যেহেতু সন্ধ্যার টাইম বাসায় বাচ্চারা অপেক্ষা করছে, ওদের জন্য কিছু নিয়ে যাব, সেজন্য হয়তো হা করে তাকিয়ে আছে মা কখন বাসায় ফিরবে, সেজন্য ভাবলাম না একটা পিৎজা নিয়ে যাই, যেহেতু একটা সাথে একটা ফ্রি পাচ্ছি। আমরা তো ভাই বাঙালি মানুষ, বাঙালি তো একটা কথাই আছে যে বাঙালি হচ্ছে যেখানেই দেখিবে চাই, কুড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো রতনের সন্ধান। তো আমরা তো বাঙালিরা এমনই, আমরা হচ্ছে চেষ্টা করেই যাই যতদিন না পর্যন্ত সাফল্য অর্জন করি। তো চেষ্টা করতে করতেই হচ্ছে আমরা এতক্ষণ অপেক্ষা করেছি, অপেক্ষা করার পর পিৎজা রেডি হলো, আর এই তো এখন হচ্ছে আমাদেরকে প্যাক করে দিচ্ছে। অনেকক্ষণ বসেছিলাম, তো বসে থাকতে থাকতে ওয়েট করতে করতে ওরা বলেছিল 15 মিনিট লাগবে, কিন্তু 15 মিনিটের জায়গায় সেখানে লেগেছে প্রায় 30 মিনিটের উপরে। তো যাই হোক, অপেক্ষার প্রহর শেষ হলো, এই যে এখন ওরা হচ্ছে প্যাকেট করে দিচ্ছে।
তো এই তো বাসায় চলে আসার পর আমার ছোট পুত্র হচ্ছে সবার আগে পেরেশান হয়ে গিয়েছে ওনাকে খুলে দেওয়ার জন্য। তো আমরা যেহেতু বাড়ি থেকে আসলাম, আমরা একটু ফ্রেশ হচ্ছি, আর তারপরে হচ্ছে আমি হচ্ছে তাইমুরকে খাওয়াবো। তো এই তো হচ্ছে সবাই এখন খাচ্ছে। তো বাসার লাইটের অবস্থা খুব একটা ভালো ছিল না, সেজন্য হচ্ছে ক্যামেরা অনেক কালো আসতেছে। তো পিৎজাটা আসলেই খুব ভালো ছিল, বলে না দামে কম মানে ভালো, এই টাইপ ছিল পিৎজাটা, আসলে অনেক মজা ছিল, খুব টেস্টি ছিল। তো আশা করি আজকের আমার এই ভিডিওটি যারা দেখেছেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা অবশ্যই বেল বাটন অন করে দিবেন। বেল বাটন অন করে দিলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব ইজিলি আপনার কাছে চলে যাবে, আর এভাবেই আমার সবগুলো ভিডিও দেখে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করুন। তো আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফারিয়াস ব্লগের সাথেই থাকবেন। টাটা সবাইকে।